একেবারে আনন্দ সকাল আজকে শুরু করেছি আনন্দের খবর দিয়ে, ভালো খবর দিয়ে। এর পরের খবরটাও কিন্তু খুবই ভালো দেব। এতক্ষণ আমরা শুধুমাত্র যারা নিত্যযাত্রী তাদের কথা বলছিলাম, যারা বেড়াতে যান তাদের কথা বলছিলাম, কিন্তু এবার আমরা বলবো তীর্থযাত্রীদের কথা, কারণ তাদের জন্য সুখবর রয়েছে। এক্সপ্রেস ট্রেনে চড়ে রামায়ণে বর্ণিত স্থান দর্শন। গতকাল দিল্লির সফদরগঞ্জ স্টেশন থেকে চালু হলো শ্রী রামায়ণ এক্সপ্রেস। রামের জীবন সম্পর্কিত বিভিন্ন জায়গার মধ্যে চলাচল করবে দূরপাল্লার এই ট্রেন। ভারত ও শ্রীলঙ্কা এই দুটি দেশ মিলিয়ে 16 দিনের রামায়ণ যাত্রার সফরসূচি তৈরি করেছে ভারতীয় রেল মন্ত্রক। এই ট্রেনের যে সমস্ত যাত্রীরা শ্রীলঙ্কা যেতে চাইবেন তাদের চেন্নাই বিমানবন্দরে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবে রেল। সুস্মিতা, এই বিষয়ে বিস্তারিত জেনে নি বরং। আর সঙ্গে রয়েছে, টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, এই নতুন পরিকল্পনা এবং অবশ্যই একটা অভিনব পরিকল্পনা, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো মাধুরী, এর আগে রেল মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছিল রামায়ণ এক্সপ্রেস এরম স্টার্ট করা হবে। গতকাল দিল্লির সফদরজং স্টেশন থেকে রওনা করা হয়েছে এই ট্রেনকে। 16 দিন যাত্রা রয়েছে ভারতের মধ্যে। শ্রীরামের সঙ্গে যুক্ত যে যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতে নিয়ে যাওয়া হবে এই যাত্রীদেরকে, যার মধ্যে অযোধ্যা রয়েছে, চিত্রকূট, রামেশ্বরম, সীতামঢ়ী, জনকপুর, বনারসি, প্রয়াগরাজ এবং মাদুরাই, এসব জায়গাগুলো সহ আরো অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গায় যাত্রীদেরকে নিয়ে যাওয়া হবে। এবং 15,120 টাকা ভাড়া রয়েছে প্রত্যেক যাত্রীর এটা, এবং এটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা, স্টে বা লোকাল ট্রাভেলিং যেটা হয় সব খরচ রেলের তরফ থেকে করা হবে। শুধু 15,120 টাকা একজন প্যাসেঞ্জারকে টিকিট দিতে হবে। গতকাল সফদরজং রেলওয়ে স্টেশন থেকে যখন রওনা করা হয়েছিল মাধুরী এই ট্রেনকে, তখন সেখানে একটা রামলীলা মঞ্চন করা হয়, এবং সেই রামলীলাতে যে যিনি শ্রীরাম হয়েছিলেন তিনি সবুজ পতাকা দেখিয়ে এই রেলকে রওনা করেন সফদরজং স্টেশন থেকে। 16 দিনের যাত্রা রয়েছে ভারতের জন্য, এবং যদি কেউ শ্রীলঙ্কাতে 4টি এরম ধাম রয়েছে বা 4টি এরম স্থল রয়েছে যেটা শ্রীরামের সঙ্গে যুক্ত, সেই জায়গাগুলোতে যদি কোনো যাত্রী যেতে চান সেটার জন্য 2 দিন এক্সট্রা তাদেরকে ট্রাভেল করতে হবে। অর্থাৎ চেন্নাই থেকে তাদেরকে কলম্বো নিয়ে যাওয়া হবে, এবং সেখানে এই 4 জায়গা তারা যেতে পারবেন। সেটার জন্য টিকিটের দাম রয়েছে 52,000 পার হেড। ধন্যবাদ বিজেন্দ্র।